নারায়ণগঞ্জের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দর্শকের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, আপনি আমাদের জানাবেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, আপনি যেহেতু সেখানে আছেন সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ লাবণী আপনাকে। আমাদেরকে কিছুক্ষণ আগেই নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের যিনি উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ, তিনি নিশ্চিত করেছেন যে এই আগুনের সূত্রপাত গ্যাস থেকে হয়েছে। অর্থাৎ এই বাড়িটির পিছনেই একটি গ্যাসের পাইপ রয়েছে, সেই পাইপের লিকেজ থেকে এই বাড়িতে গ্যাস জমাট বেঁধেছিল এবং সেই গ্যাসে রাতে যখন এই বাড়িটিতে যারা দগ্ধ হয়েছেন তারা মশার কয়েল জ্বালাতে গিয়েছিলেন, সেখানে আগুনের সঙ্গে স্পার্ক হয়ে বাড়িটিতে বিস্ফোরণ ঘটে এবং এই ঘটনাতে কিন্তু একই পরিবারের শিশু নারী সহ ছয়জন দগ্ধ হয়েছেন। আপনাকে যদি একটু দেখাই যে ঠিক এই গলিতে এই টিন শেডের বাড়িটিতে ঘটনাটি গতকাল রাত 10টা নাগাদ এখানে ঘটেছে এবং ঠিক আগুন আসলে বেশি দূর না ছড়ালেও এটি বিস্ফোরণ হওয়ার কারণে ঘরের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের যে আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আশেপাশের যারা বসতি রয়েছেন তারা কিন্তু দ্রুত এই ঘরে ছুটে এসে আগুন নিভিয়ে এবং যারা দগ্ধ হয়েছেন তাদেরকে প্রথমে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়। আমাকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার তরিকুল ইসলাম জানিয়েছেন তাদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং দুইজনকে ওয়ার্ডে রাখা হয়েছে, বাকি তিনজনকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, এই যে যারা দগ্ধ হয়েছেন তাদের মধ্যে 5 জন এই বাড়িটিতে এসেছিলেন, বাড়িটিতে থাকেন সুখী নামে একটি গৃহিণী, তার স্বামী এখানে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তো তাদের একটি নবজাতক শিশুকে দেখার জন্যই তারা অতিথি হিসেবে বাড়িটিতে এসেছিলেন এবং সেখানে আসলে তারা কিন্তু এই যে যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার শিকার হয়। তো ঘটনাস্থলে নারায়ণগঞ্জের প্রশাসনের লোকজন সহ সবাই এসেছেন এবং তারা তদন্ত করে পরবর্তী যে আইনি ব্যবস্থা সেটি নেবেন বলে আমাকে জানিয়েছেন। লাবণী, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ বিল্লাল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, নারায়ণগঞ্জের একটি বাড়িতে অগ্নিকাণ্ডে 6 জন দগ্ধ হয়েছেন, সে ব্যাপারেই সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।